আমি মৌসুমি চলে এসেছি, আজকে মাছের মাথা দিয়ে লাইয়ের ঘন্ট করব। প্রথমে লাগছে লাউ, আলু, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, নুন, শুকনো লঙ্কা গুঁড়ো, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, তেল, মাছের মাথা। কড়াইয়ে তেল দিলাম, মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে নিয়ে তেলে ছেড়ে দিলাম। প্রথমে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আলু দিলাম, লাউ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। লাউ আলুটা সেদ্ধ হতে হতে আমি মাছের মাথাটা থালায় ভেঙে রেখে দিলাম। ঢাকাটা খুলে নিয়ে একে একে আদা, জিরে, ধনে গুঁড়ো পেস্ট দিলাম। এক চামচ নুন দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো এক চামচ দিলাম, হাফ চামচ চিনি দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকাটা খুলে নিলাম, নিয়ে মাছের মাথাগুলো দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে খানিকক্ষণ হতে দিতে হবে। এবার ঢাকাটা খুলে নিয়ে নাড়াচাড়া করতে হবে, টাইট হলে নামিয়ে নিতে হবে।